রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের 43তম চক্রের বার্ষিক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জে। এদিন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের যোথ কমল স্পোর্টিং মাঠ প্রাঙ্গণে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের 11টি অঞ্চল নিয়ে 43তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় বাচ্চাদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই প্রতিযোগিতায় অভিভাবকদের মতে প্রতি বছরই হওয়া উচিত বলে মনে করছেন ছাত্রছাত্রীদের বাবা মা। এই ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন এক স্কুল শিক্ষক জানান, এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরই হয়, তবে গত 2 বছর ধরে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখছি খুব ভালো এবং খেলাধুলায়ও খুব ভালো। ওই স্কুল শিক্ষক প্রত্যেকের উদ্দেশ্যে বাচ্চাদের স্কুলমুখী এবং মাঠমুখী করার বার্তা দেন। চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা রঘুনাথগঞ্জ পূর্ব চক্র, বাচ্চাদের কি আছে আজকে? বাচ্চাদের একদম ক্লাস 1 থেকে 4 অবধি যে সকল বাচ্চা পড়ে তারা সবাই এই আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অ্যাথলেটিক যেগুলো প্রতিযোগিতা হয়, রান থেকে শুরু করে জিমন্যাস্টিক, এই ধরনের প্রতিযোগিতা এরা অংশগ্রহণ করেছে। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের চক্রের যে প্রতিটা প্রাথমিক স্কুলের আজকে ছেলেমেয়েরা এসেছে, হ্যাঁ 7 নম্বরটা প্রাথমিক স্কুলের ছেলেমেয়ে আছে। আপনার নাম? স্বপ্নজি বিশ্বাস, এসআই রঘুনাথগঞ্জ ইস্তার। স্বাস্থ্য ঠিক ঠিক রাখে আজকে বাচ্চাদের ছেলেরা আমাদের ব্লকে 10টা জিপি বিভিন্ন স্কুল থেকে এসছে, তাদের ভবিষ্যৎ যাতে আরও এগিয়ে যায়, তাদের ভবিষ্যতে সফলতা কামনা করছি। হ্যাঁ, এবার এই খেলাতে জয় পরাজয় আছে, হ্যাঁ যারা জয়ী হবে তাদের নিশ্চয় আনন্দ হবে, আর যারা পরাজয় হবে তাদের এখানে শিক্ষা হবে, পরবর্তীতে আমরা যাতে আরও জয়ী হতে পারি। আজকের এই মহত অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী সম্মান সাহ, এবং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রবীন্দ্র ঠাকুর। তারা বিশেষ কাজে অন্য একটা প্রোগ্রাম থাকায় অনুমতি করে দিয়েছে। হ্যাঁ, আমরা আজকের এই এই খেলা সাফল্য কামনা রহমান পঞ্চায়েত সমিতি। স্পোর্টস প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত বিষয় নিয়ে যে রাজ্য এবং তথা আমাদের বিশ্ব স্পোর্টস প্রতিযোগিতা, তারই আমাদের চক্রস্তরীয় অর্থাৎ ব্লক লেভেলের খেলা আজকে এখানে আমাদের অংশগ্রহণ করছে আমাদের সমস্ত প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং এসএসকে এমএসকে যেগুলো আছে তাদের সমস্ত শিক্ষার্থীরা প্রাথমিক নিম্ন প্রাথমিক অর্থাৎ প্রাথমিক স্তরের ছেলেরা অংশগ্রহণ করছে। মোবাইলে আস্তস্ত হয়ে যাচ্ছে বাচ্চাগুলো, এদের কী বার্তা দিতে চলেছে? মোবাইলে আস্তস্ত হচ্ছে আজকে যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা আজকে এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো আজকে শুধুমাত্র বই এবং পঠন পাঠনের জায়গা থেকে সরে এসে আজকে ইলেকট্রনিক্স মিডিয়াকে কীভাবে আমাদের পঠন পাঠনের মধ্যে আনা যায় এবং তাদেরকে সেই জায়গাটা করা যায়, তাই জন্য আমরা আজকাল চিন্তাভাবনা করেছি রঘুনাথগঞ্জ পূর্ব চক্রে প্রায় 55টা স্কুলকে আমরা স্মার্ট ক্লাস অর্থাৎ এই জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে ছেলেরা তাদের এই মোবাইলগুলোকে শিক্ষার জায়গাতে ব্যবহার করতে পারে, যে সমস্ত অ্যাপসগুলো আছে সেই ব্যবহার না করে চারদিকে আমরা একটা চিন্তাভাবনা রেখেছি এবং সেই চেষ্টা চালাচ্ছি। আমার নাম কোরবান জহির আলী মোল্লা, প্রাথমিক শিক্ষক 793 হাজি হোসেন আলী, সেখানে রঘুনাথগঞ্জ।